সন্তানের কি প্রয়োজন আছে, তাই আমি মনে করি আমাদের কোনো কিছু চাওয়ার নাই। আমরা তো নেতার কাছে এতটুকু দাবি করি যে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন এবং আছেন আমার কাছে। তাই আমি আমাদের দেশ এখনো আমরা বাস্তবিক 10% পিছিয়ে আছে। অর্থাৎ যে সমস্ত দেশের জনসংখ্যা লক্ষ কোটায় তারা হলো 60-70%, আমরা 20 কোটায়, আমরা 10% আছি। আমাদের এখানে সিভিল যে কোনো একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গেলে 2000-20,000 মতো দাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর নিয়োগ বিজ্ঞপ্তি গেলে পাওয়া যায় না।